নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণ জেনে গেছেন যে আগামী 28/7/2022 তারিখে বর্তমান সংবাদপত্রিকায় 3% বেতন বৃদ্ধি নিয়ে খবর প্রকাশ করা হয়েছিল। সেখানে লেখা ছিল যে বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 31% হারে ডিএ এবং 12% হারে এইচআরএ পাচ্ছেন। রাজ্যের সরকারি কর্মচারীরা 12% এইচআরএ পেলেও বর্তমানে 3% ডিএ উপভোগ করছেন, 3% ডিএ পাচ্ছেন, 31% নয়। এ নিয়ে বর্তমান সংবাদপত্রিকার সম্পাদক এডিটরকে চিঠি করা হয় বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। পরের দিন বর্তমান সংবাদপত্রিকা নিজস্ব ভুল স্বীকার করে নেয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভ্রম সংশোধন। মঙ্গলবার বর্তমানের প্রথম পাতায় প্রকাশিত 3% বেতন বৃদ্ধি কর্মীদের এই শিরোনামে প্রকাশিত সংবাদটিতে ভুলবশত রাজ্য সরকারি কর্মীরা এখন 31% হারে মহার্ঘ ভাতা ডিএ পান বলে উল্লেখ করা হয়েছে। আসলে রাজ্য সরকারি কর্মীরা এখন 3% হারে ডিএ পান মূল বেতনের উপর। অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী, বর্তমান সংবাদপত্রিকা থেকে লেখা হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ বর্তমান সংবাদপত্রিকাকেও, ধন্যবাদ বিভিন্ন শিক্ষক সংগঠনকে যারা বর্তমান সংবাদপত্রিকার এডিটরকে এ বিষয়টি সম্পর্কে অবহিত করেন।